এইপিতে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আরিফ। প্রিয় শিক্ষার্থীরা, 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান এর অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ উত্তর দেখতে পাবে, তবে আমি শুধুমাত্র অঙ্কের ব্যাখ্যা করব এবং বাকি যে তথ্য প্রশ্নগুলো রয়েছে সেখানে ভিডিওটিকে স্থির করব। তোমরা চাইলে স্ক্রিনশট অথবা পজ করে ভিডিওটি তারপরে লিখতে পারো। তোমাদের প্রথম প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ব্যাখ্যা, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন বিভিন্ন হিসাবের ডেবিট ও ক্রেডিট নিয়মের ব্যাখ্যা, এবং চতুর্থ প্রশ্ন হলো এখানে তোমাদের কিছু সহায়ক তথ্য, অর্থাৎ মোট 10টা সহায়ক তথ্য দেওয়া রয়েছে, তার আলোকে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখি। এটা হলো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। এই এতটুকু হলো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। এখানে যেহেতু উদাহরণ সহ দিতে হবে, তাই আমরা উদাহরণ হিসেবে নিচে আরও একটু নিয়েছি। তোমরা এখানে পজ করে দেখো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। যে এখানে রয়েছে উদাহরণ হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা প্রদান, এতটুকু ব্যাখ্যা রয়েছে, তোমরা অবশ্যই এই উদাহরণটা সহ দেবে। তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। বিশেষ এইগুলো কিন্তু তোমাদের মেইন বই হুবহুপি এরকম রয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের মেইন বইটি খুলে দুতরফা দাখিলা পদ্ধতি এই যে অধ্যায়টা রয়েছে, দুতরফা দাখিলা এই অধ্যায় গেলে কিন্তু তোমরা এভাবে পেয়ে যাবে। তবে গাণিতিক সমস্যাটা কিন্তু মেইন বই নেই, অর্থাৎ নিয়মটা রয়েছে কিন্তু প্রশ্নটা হুবহুপ নেই। এরপরে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, এগুলো তোমাদের মেইন বই রয়েছে, তোমরা চাইলে পাশাপাশি খুঁজে পাবে, সবগুলো পাশাপাশি রয়েছে। পাশে সবগুলো দেখতে পাচ্ছ, এগুলো চাইলে তোমরা দিতে পারো, না দিলেও হয়, তবে সর্বোত্তম পাওয়ার জন্য তোমরা এগুলোকে দিতে পারো, তাহলে আরও ভালো হয়। এবং অ্যাসাইনমেন্ট করার পাশাপাশি তোমরা বিষয়গুলো অবশ্যই বুঝে নেবে, কারণ এগুলো মূলত শিক্ষারই অংশ। শুধুমাত্র হাতের লেখার মতন জমা দিলে আসলে তোমাদের কোনোই লাভ নেই। এই 5 নম্বরে ব্যয় পর্যন্ত হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। এরপরে আমরা দেখব যে যে লেনদেনগুলো দেওয়া রয়েছে এগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং কারণ। বিশেষজ্ঞরা সময়ের ব্যস্ততার কারণে এগুলো শুধুমাত্র আমরা হাতেই তৈরি করেছি, কম্পিউটারে কাজ করার সময় পাইনি। তো প্রথমে থাকবে ক্রমিক নং, এটি না দিলেও চলবে। তারপর হচ্ছে বিবরণ, টাকার পরিমাণ, ডেবিট ক্রেডিট এবং কারণ। প্রথম লেনদেন ছিল তিনি আরও 20,000 টাকা বিনিয়োগ করেছিলেন, এজন্য নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। যেহেতু আরও শব্দটি রয়েছে সেহেতু বোঝা যাচ্ছে যেটি নতুন ব্যবসা নয়, ব্যবসাটা আরও আগে শুরু হয়েছে, তারপরে অতিরিক্ত মূলধন আনা হয়েছে। ডেবিট ক্রেডিট তো তোমরা বুঝতেই পারছো, নগদান ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। কারণ হিসাবে লিখবো, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে এজন্য নগদান ডেবিট, এবং অতিরিক্ত মূলধন মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে রয়েছে কম্পিউটার ক্রয়, কম্পিউটার ক্রয়ের জন্য হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ব্র্যাকেটে চাইলে তোমরা কম্পিউটার লিখে দিতে পারো, এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে কম্পিউটার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদান সম্পদটি হ্রাস পেয়েছে, এটা হলো কারণ। তারপর 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছে, যেন অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যয়ের অগ্রিম যদি দেয় এটা হয় সম্পদ, সেজন্য সম্পদ হিসাব সম্পদ বৃদ্ধি, এবং নগদান হিসাব যেহেতু একটি সম্পদ সেটি হ্রাস পেয়েছে, যেন সম্পদ হ্রাস। এরপরে হয় বাকিতে বিক্রয়, এখানে হয়তো বা একটা নাম দেওয়া রয়েছে, নাম উল্লেখ থাকলে আমরা জানি বাকিতে বিক্রয় হয়। বাকিতে বিক্রয়ের জন্য হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব একটি সম্পদ, অর্থাৎ দেনাদার সম্পদ, এর জন্য সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব একটি আয়, আয় বৃদ্ধি। এরপরে ব্যাংক চার্জ ধার্য করেছে, ব্যাংক যেহেতু চার্জ ধার্য করে তারা ব্যাংক থেকেই টাকা কেটে রাখে, এর জন্য ব্যাংক চার্জ হবে ডেবিট, ব্যয় বৃদ্ধি, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক থেকে টাকা কেটে রেখেছে এর জন্য ব্যাংক একটি সম্পদ, এই সম্পদ হ্রাস। এরপরে 6, ব্যাংক খাতা উত্তোলন করা হয়েছে, এজন্য ব্যাংক খাতে যেহেতু ব্যবসার প্রয়োজন উত্তোলন করা হয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, দুইটাই সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। তারপরে বাকিতে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি, যেহেতু বাকিতে ক্রয় করেছে, যেন প্রদায় হিসাব অথবা পাওনাদার হিসাবে দিতে পারো, দায় বৃদ্ধি পেয়েছে।
মজুরি প্রদান করা হয়েছে, মজুরি একটি খরচের জন্য ব্যয় বৃদ্ধি, মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটি সম্পদ হ্রাস পেয়েছে। তারপরে ক্রয় ফেরত, বিশেষ ক্ষেত্রে ক্রয় ফেরত সাধারণত হয়ে থাকে বাকিতে ক্রয় করলে ফেরত হয়, যে কারণে বাকিতে ক্রয় হয়েছে তার উল্টো জাবেদা দিলে আমাদের কিন্তু হয়ে যায়, শুধুমাত্র ক্রয়ের সাথে ফেরত শব্দটা দিতে হবে। পাওনাদার কমে গিয়েছে যেন প্রদায় হিসাব ডেবিট, দায় হ্রাস, এবং যেহেতু ক্রয়টাও কমে গিয়েছে এজন্য ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তার ব্যয় হ্রাস পেয়েছে এক্ষেত্রে। তারপর ব্যাংকে জমা দেওয়া হলো, পেশী ক্ষেত্রে ব্যাংকে জমা দিয়েছে এজন্য ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি, এবং নগদ টাকা কমেছে এজন্য সম্পদ হ্রাস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।